নাজিম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সুস্বাগত। আপনাদেরকে দেখাবো আজকে র্যাঙ্কস এফিসিয়েন্সি টেলিভিশন। এটা সম্পূর্ণ আছে, নষ্ট অবস্থায় আছে, এটা কিভাবে মানে ঠিক করা যায় তা আপনারা তাই দেখবেন। কী হয়েছে সেটাই দেখাবো আপনাকে। দেখেন খোলা হচ্ছে, দেখেন এর ভিতরে দেখা যাচ্ছে কি আছে। একটা সার্কিট আছে, সার্কিটটা দেখা যাচ্ছে যে সার্কিটটা নষ্ট হয়ে গেছে এবং জং টং পড়ে সবই নষ্ট হয়ে গেছে। এই সার্কিটটাকে হচ্ছে আপনাকে নতুন সার্কিট লাগাতে হবে, কীভাবে লাগাতে হয় তাই আপনাদেরকে দেখানো হবে। দেখেন এটা হচ্ছে বেস সার্কিট, এটা ফ্ল্যাশব্যাকের ক্যাপ লাগানো হলো, ইয়েত কয়েল খোলা হলো। সার্কিটটা আমরা দেখছি কীভাবে জং লেগেছে, দেখেন জং ধরে গেছে, জঙ্গল আইসি সব নষ্ট হয়ে গেছে। এটি আছে আমরা নতুন একটা সার্কিট লাগাবো, আপনারা দেখতে পারেন কি সার্কিটটা কেমন আছে। সার্কিটটা সরিয়ে দাও, সম্পূর্ণ নতুন সার্কিট। এই সার্কিটের পাওয়ার লেড, এসি এই দুই পিন, এটা হচ্ছে প্যানেল বোর্ডের পিন, এটা হচ্ছে সেন্সার বোর্ডের পিন, এই সেন্সার বোর্ড, সেন্সার বোর্ড, এটা হচ্ছে আপনার বেস সার্কিট, বেস সার্কিট আমরা লাগাই দিলাম। দেখেন বেস সার্কিট লাগানোর সময় খুব সাবধান, যাতে কোনো রকমে এসে চার চোর না লাগে। আমরা ফ্ল্যাশব্যাক লাগাই দিলাম, ফ্ল্যাশব্যাকের ক্যাপ লাগিয়ে দিচ্ছি। এবার আসেন আমরা ইয়েত কয়েলের কানেকশন দিচ্ছি। ইয়েত কয়েলের কানেকশন, এটা হরিজন্টাল কানেকশন, হরিজন্টাল কানেকশনটা দেওয়ার সময় খুব সাবধান, যাতে এটা আপনার এই তার এদিক ওদিক যাতে না হয়, না হলে সার্কিটে শর্ট সার্কিট হয়ে অনেক সময় পুড়ে যেতে পারে। হরিজন্টাল সার্কিট আমরা লাগাই দিলাম। এখানে চারটে তার আছে, দুইটা তার হরিজন্টাল আর দুইটা তার আছে ভার্টিক্যাল। ভার্টিক্যালের তার আপনারা দেখেন সাদা কালো, সাদা কালো ভার্টিক্যাল এবং লাল, লাল আর সবুজ এই দুটা হরিজন্টাল। এদিকে এবার আসেন আমরা প্যানেল বোর্ড লাগালাম, সেন্সার পয়েন্ট লাগাই দিলাম। এই সেন্সারে আছে একটা এলইডি, একটা সেন্সার লাইট আছে এবং সেন্সারের ভিতরে তিনটে কানেকশন আছে, তিনটে কানেকশন, একটা প্লাস, একটা মাইনাস, একটা আয়ার একটা নামে একটা জিনিস আছে, সেটা আছে। আর কোনো সময় আপনারা মানে কোনো রকমই কোনো সময় এই বডি লাগাতে ভুলবেন না, বডি যদি না লাগানো হয় তো পিকচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বডি লাগাই দেন। এই লাগাই দিলাম বডি, বডি আসছে তোমার নেগেটিভ গ্রাউন্ড পয়েন্ট, এটা লাগানো হচ্ছে। এবার আসেন আমরা লাগাই যাব স্পিকার, এটি সাউন্ড সেকশন, এই সাউন্ড সেকশন স্পিকার, স্পিকারটা সাউন্ড সেকশন আছে, স্পিকারের দুই পয়েন্ট আছে, এই পয়েন্টটা আমরা লাগাই দিই। আরেকটা আছে স্পিকার, স্পিকারের আরেক পয়েন্ট লাগাই দিলাম। এবার আমরা আসব মূল জায়গায় যাব, কেবিন এবার আমরা কেবিল লাগাই দিলাম। এই কেবিল আছে এসি, এসি 220 ভোল্ট, 220 ভোল্ট এসি, এসিটা আমরা লাগাচ্ছি, একটা একটা প্লাস একটা মাইনাস, এসি লাগাই দিচ্ছি আমরা, এসি কেবিলটা লাগাই দিলাম। দেখেন এবার আমরা এসি আমরা ঢুকাই দিই, দেখেন
ढुकाते पारे सार्किटटा आमरा अन करब अन करे देखेन कि हय हाँ सार्किटटा अन हये गेछे जेहेतु लाल बाती जलेछे एबं सार्किटटा अन हये गेछे आमरा एखन जाबो हच्छे एंटिना लाइन ढुकाय देब हाँ ढुकाय देवार पर हाँ सार्किटटा अन हये गेछे কোনো সমস্যা হয়নি আল্লাহর মধ্যে ঠিক আছে এখন কমপ্লিট হয়ে গেল আমরা ফিটিং এ চলে যাব ফিটিং করে জিনিসটা একদম ওকে হয়ে যাবে কমপ্লিট ফিটিং ফিটিং করা হচ্ছে পিছনের ক্যাবিনটা দাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা দেখবেন ধন্যবাদ।